হাই, স্পাইস বক্সে স্বাগত জানাই। ক্যাপসিকাম সম্ভবত সবথেকে পুরনো সবজি যা আমরা জানি। এতে প্রচুর ভিটামিন রয়েছে আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এটা তিনটে রঙে পাওয়া যায়, সবুজ, হলুদ আর লাল। আর আজকে এই তিনটে রঙের ক্যাপসিকাম ইউজ করে আমি বানাবো ক্যাপসিকাম সুকা বা শুকনো ক্যাপসিকামের তরকারি। আসুন দেখে নিই এই ক্যাপসিকাম সুকা বানানোর জন্য কি কি লাগবে। আমার কাছে তিনটে রঙের ক্যাপসিকাম আছে যেগুলোকে টুকরো করে কেটে রেখেছি। সাম্বার পাউডার, সর্ষে, কারি পাতা, চিনে বাদাম, হলুদ, চিনি, নুন, জিরে আর তেল রান্নার জন্য। আসুন ক্যাপসিকাম সুকা তৈরি করি। প্রথমে একটা প্যান গ্যাসের ওপরে রেখে গরম করে নেব। এই গরম কড়াইয়ের মধ্যে আমি চিনে বাদাম নেব আর এটাকে শুকনো ভেজে নেব। আমি এটাকে শুকনো কড়াইয়ে ভাজছি যাতে এটাকে পরে গুঁড়ো করে নিয়ে সবজির মধ্যে অ্যাড করে দিতে পারি। এটা সবজিতে একটা মুচমুচে ভাব আনবে। চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে নিয়ে কড়াইটা নামিয়ে নেব। এবার এটাকে ঠান্ডা করব। আর ইতিমধ্যে সেম প্যানেই আমি তেল অ্যাড করব আর এটাকে গরম করে নেব। তেলটা একবার গরম হয়ে গেলে তার মধ্যে আমি সর্ষে দিয়ে দেব আর এটাকে ফাটতে দেব। এবার এর মধ্যে জিরে অ্যাড করব। এর মধ্যে কারি পাতা অ্যাড করে দেব। আর এর মধ্যে আমি অ্যাড করে দেব কাটা ক্যাপসিকামগুলো। এবার সামান্য নুন অ্যাড করব। আর এটাকে খানিকক্ষণ ধরে ভাজব। আমি এর মধ্যে সামান্য হলুদও মেশাবো। একটা মিক্সার নিয়ে তার মধ্যে রোস্ট করা চিনে বাদামগুলো দিয়ে দেব আর এটাকে দানা দানা করে গুঁড়ো করে নেব। পাউডারটার মধ্যে একটু দানা আছে যাতে তরকারিটা মুচমুচে হয়। ইতিমধ্যে ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। এই তিনটে কালার মিলিয়ে দেখতে কি সুন্দর লাগছে। ক্যাপসিকামগুলো বেশ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করব সাম্বার পাউডার। মার্কেটে যে কোনো সাম্বার পাউডার পাবেন, আপনি সেটাই অ্যাড করতে পারেন। আমার একটু মিষ্টি ভাব ভালো লাগে, সেজন্য আমি একটু চিনি অ্যাড করছি, আপনি নাও দিতে পারেন। আর যে চিনে বাদামটা গুঁড়ো করে রেখেছিলেন সেটাও অ্যাড করে দিন আর ভালো করে মিক্স করে নিন। আর এটাকে ঢেকে রেখে খানিকক্ষণ তৈরি হতে দিন। ক্যাপসিকাম সুক্কা সার্ভ করার জন্য তৈরি। দেখুন এটা কি সুন্দর হয়ে গেছে। দেখুন সব মশলা আর সবজি মিলে কি সুন্দর তৈরি হয়ে গেছে। এর তিনটে আলাদা আলাদা রং কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি এটাকে সার্ভ করব। ক্যাপসিকাম সুক্কা তৈরি হয়ে গেছে। এটা আপনি ডাল ভাতের সাথে সার্ভ করতে পারেন বা রুটির সাথেও। এটা খুবই হেলদি আর খুবই পুষ্টিকর আর একই সাথে এটা খুবই টেস্টিও। আপনি অবশ্যই এটাকে বাড়িতে বানিয়ে দেখুন।